আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যান আদার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এখানে আমি সকালবেলা হালকা ব্রেকফাস্ট করেই দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি, কারণ আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল। আজকে আমার বেস্ট ফ্রেন্ডরা আমার বাসায় আসবে, ওদের সাথে অনেকদিন পরে আর কি দেখা হবে, সেজন্য অনেক এক্সাইটেড ছিলাম। তো এখানে আমি সকাল সকাল তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি এখন পোলাও রান্না করে নেব। শীতের দিনে গাজর আর মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে খুবই মজা লাগে। তো আমি এখন এখানে সেই পোলাওটাই রান্না করে নিচ্ছি। তো এখানে আমি গরম মশলা দিয়ে, তারপর হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে গ্রেট করা গাজর আর মটরশুঁটি দিয়ে একটু সটে করে নিয়ে, তারপর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা আর ধুয়ে রাখা পোলার চাল আমি ঝরিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম, সেটা এখন এখানে দিয়ে একটু ভালো সময় ভেজে নেব। এরকম পোলাও, খিচুড়ি বা বিরিয়ানির জন্য এরকম চাল যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার পরে খুবই ঝরঝরা হয়, যেটা খেতে আর দেখতেও খুবই ভালো লাগে। তো তারপর পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এর পাশাপাশি আমি গরু মাংস রান্না করে নিয়েছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। এর আগেও আমি আপনাদের দেখিয়েছি যে আমি গরু মাংস কীভাবে রান্না করে থাকি। তো এবার হচ্ছে আমি ডিমের কোরমা রান্না করব। তো তাই প্রথমেই আমি এখানে ডিমগুলো ভেজে নিব একটু ভালো করে। তো এখানে আমি হচ্ছে 6টা ডিম দিয়ে দিয়েছি। তো এগুলো ভেজে রেখে তারপর হচ্ছে এখানে আমি বাকি প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি গরম মশলা আর কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। তো এ তো আমার ফ্রেন্ডরা বাসায় চলে এসেছে, ওদের কিছু নাস্তা দিয়ে নেব আমি, এর পাশাপাশি রান্নাও করে নেব। তো এখানে হচ্ছে আমি এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব, আর হচ্ছে আমি ব্লেন্ডারে কিছুটা কাজু বাদাম, তারপর কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা এখন এটার মধ্যে দিয়ে দেব। এখন এই মিক্সচারটাও একটু ভালো সময় কষিয়ে নিয়ে, তারপর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে আমি এখানে কিছুটা গরম মশলাও দিয়ে দেব। গরম মশলার পাশাপাশি এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে গুঁড়ো মরিচ আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে একটু ভালো সময় কষিয়ে নেব। তারপর হচ্ছে এটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি গুঁড়ো দুধের একটা মিক্সচার দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধটাও পানির সাথে মিশিয়ে দিতে পারেন, আবার লিকুইড যে দুধটা সেটাও এখানে দিতে পারেন। তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে নিয়েছি, তা আমার কাছে মনে হয় গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়ে এখানে ডিম দিয়ে দিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমরা সবাই খেতে বসে পড়েছি, তো এখানে আমরা গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম। তো ওদের জন্য আমি এর আগের দিন রাতে হচ্ছে কেক বানিয়ে নিয়েছিলাম, তো এখন ওরা এটাই কাটছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।